হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি কারণ আমাদের এই ব্যস্ততার লাইফে আমরা অনেকেই নাস্তা না খেয়ে বের হয়ে পড়তে হয় তার জন্য আমাদের হাতে সময় খুব কম থাকে আমরা আজকাল সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি তো যারা এরকম নাস্তা না খেয়ে বের হয়ে পড়েন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে আমি আশা করি আর নাস্তা না খেয়ে বের হতে হবে না আর এটি হলো পাঁচ মিনিটে আলু দিয়ে সকালের নাস্তা তাহলে চলুন আমরা এবার নাস্তার রেসিপিটি দেখে নেই। সকাল বিকালে ঝটপট নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি চার পাঁচটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দুই চা চামচ পরিমাণ খাবার তেল আর নিয়েছি তিন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি কিছু ধনে এখন আমি আলুগুলোকে ভেঙে নিব আপনারা চাইলে কাচের গ্লাসের তলা দিয়েও ভাঙতে পারেন আমি সুন্দর করে আলুগুলোকে ভেঙে নিয়েছি এখন আমি লবণের সাথে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা পাতা নিচ্ছি কচলানোর সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে আমার কচলানো হয়ে গিয়েছে এখন আমি ভেঙেনে আলুতে এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ খাবার তেল এগুলোকে এখন আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি এখন আমি অল্প ডো নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য রুটিটা বেলার জন্য নিয়ে নিয়েছি অল্প ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি যাতে পিড়ির সাথে লেগে না যায় রুটিটা আমি বেলে নিয়েছি এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব এগুলোকে আমি এখন ভেজে নিব রুটিটা ভাজার জন্য আমি প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে প্যানটা গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে আছে একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি রুটিটা উল্টে দিব রুটিটা উল্টে দিয়েছি এখন আমি সাইড দিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি রুটিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। এরকম করে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি পরিবেশন করার পর দেখুন কত সুন্দর হয়েছে পাঁচ মিনিটে আলু দিয়ে সকালের নাস্তা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ